মানবতার পরিচয় দিল গাড়ির চালক এবং পুলিশ। বুধবার সকালে জিবি বাজারে মারুতি সিন্ডিকেটের ড্রাইভার সুজিত দেব ও জিবি ফাঁড়ি থানার পুলিশের উদ্যোগে এক অসুস্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয় জিবি হাসপাতালে। জিবি বাজারের মারুতি সিন্ডিকেটের ড্রাইভার যিনি রয়েছেন সুজিত দেব জানান, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তিনি জিবি হাসপাতালের মূল ফটকের পাশে বসবাস করে আসছে অজ্ঞাত পরিচিত এই ব্যক্তি। সম্প্রতি চার থেকে পাঁচ দিন ধরে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। জিবি হাসপাতালের সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ওই অসুস্থ ব্যক্তি পাশ দিয়ে যাওয়া আশা করলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বুধবার ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর জিবি ফাঁড়ি থানার পুলিশের পক্ষ থেকে জিবি বাজারের মারুতি সিন্ডিকেটের ড্রাইভার সুজিত দেবকে বলা হয় অসুস্থ অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন সুজিত দেব সাহায্যের হাত বাড়িয়ে দেন। পুলিশ এবং সুজিত দেব মিলে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সেই ব্যক্তি। আমি তো বাড়িতে গেছিলাম, গা বাড়িতে আমরা জিবি আউটপোস্টের গৌরবাবু, নাম নাম সঠিক জানি না, আমি আইসি আইসি বলে আমি আইসি সেন্টারটা আমি আইসি আইসে আমি দেখতে